Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. দাদা কোথায় পৌঁছালি? হ্যাঁ ব্যাস এই 5 মিনিটেই পৌঁছচ্ছি। ঠিক আছে চলে আয়। এই নাও বাবা, ভাইয়ের সাথে এই মাত্র কথা হলো, এই 5 মিনিটে এলো বলে। নাও। আরে নাও না। কি রে শালা অশুভ তুমি করছিস? হ্যাঁ আরে তোর জন্য তো পাড়ায় বেরোনো বন্ধ করে দিয়েছে এখানকার মেয়েরা। কি উল্টো পাল্টা বকছো তোমরা? তোমার সাথে না কথা বলার ইচ্ছে আছে না কি ঝগড়া করার ইচ্ছে? প্রতিদিন আমাকে জ্বালাতন করতে চলে আসো। হ্যাঁ এই বিকাশ, তোরা সকাল সকাল আবার চলে এলি? আমার শরীর ঠিক নেই, যা এখান থেকে। আরে আঙ্কেল বোঝাও নিজের ছেলেকে, তোমাদের বাড়িতে কোনো মেয়ে নেই না, তোমরা কি করে বুঝবে যে মেয়েদের সম্মান কি হয়? আমি বললাম না তোমায়, বেরো এখান থেকে, অতিথি আসতে চলেছে। এসো। বলে দিও নিজের ভাইকে সবসময় মেয়েদের দিকে খারাপ নজরে তাকায়। এসে গেছো না তুমি? সামলে রাখবে তুমি তোমার বউকে ওর এই নোংরা নজর থেকে। এ কি বলছিস, বেরো ওখান থেকে, এত মারবো না বাদরম বেরিয়ে যাবে। ভাই তুই ছাড়ে দে, কথা বাদ দে, ভেতরে চো। আরে এ তোমরা বেরো, চল আয় চলে। আরে না না ঠিক আছে ঠিক আছে। এখানে আসতে কোনো সমস্যা হয়নি? না না কোনো অসুবিধা হয়নি। আরে এসবে কি? এটা কেন দাদা? আরে এটা আশীর্বাদ, রাখো। বাবা এখন আপনার শরীর কেমন আছে? একদম ঠিক আছে, দারুণ। বাবা আমি আর বীরেন তো কবে থেকে ভাবছিলাম যে বাড়ি এসে আপনার আর দাদার সাথে দেখা করব, আর দেখুন ফাইনালি আমরা চলে এলাম। ভালো করেছো তোমরা এসেছো, খুব খুশি হলাম সত্যি। আমারও খুব ভালো লাগছে বাবা আপনাকে দেখে। এবার আমি আপনার খেয়াল রাখব, ঠিক আছে? ভালোই হলো তুই চলে এলি। দেখ তুই আসার সাথে সাথে বাড়িতে কেমন ভালো পরিবেশ তৈরি হলো, আমিও যাবো দিল্লি। আরে তুই এতে বলার মতো কি আছে? আরে এসো বাবাকেও নিয়ে এসো, এখন তো আমি বাড়িও বানিয়ে নিয়েছি দিল্লিতে। বাহ খুব ভালো। দাদা তুমি বিয়ে কেন করছো না? বিয়ে? আমিও করবো বিয়ে। তোমারও ফ্যামিলি সেটেল হয়ে যাবে। আমি শুনেছিলাম দিল্লির মেয়েরা নাকি খুব সুন্দরী হয়। হ্যাঁ সে তো বটে। তা নিয়ে ওখানকার নাকি? তুই একটা কাজ করছিস না কেন, আমার জন্য একটা মেয়ে খোঁজ না দিল্লিতে, একদম তানিয়ার মতো। আরে তানিয়ার মতো কি করে, ওরকম তো একটাই আছে। কি বলছো তুমি?
বাবা। হ্যাঁ বাবা। এবার তুমিও বিয়েটা করে নাও। কতদিন অন্যের খুশি দেখে নিজেকে এভাবে পোড়াতে থাকবে? তোমার মার যাওয়ার পর কত কষ্ট হয়েছে। বীরেন্দ্র তো দিল্লিতেই থাকে, কিন্তু সামলানোর জন্য কাউকে তো চাই। এই দেখো, একে দেখো তো, এটা আমি। আর এটা দাদা? এটা দাদার ফটো। জানো, আমি যখনই এখানে আসতাম না, আমার খুব একা একা মনে হতো। যবে থেকে তুমি এসেছো আমার লাইফে, তবে থেকে নিজেকে কমপ্লিট মনে হয়। যাই হোক না কেন, ফ্যামিলির এগেনস্টে গিয়েও তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু এখন সবাই তোমায় পছন্দ করে। আই নো বেবি, কিন্তু দু বছর পরে বাড়ি এসে কি ভালো লাগছে না? দাদা, বাবা সবাই কত খুশি হয়েছে। বুঝতে পারছি না যে বাবা আর দাদার কাছে টাকার কথাটা কি করেছে বলি। বাবার দায়িত্ব তো আমার, বাবার উপর এমন জাদু চালাবো না যে উনি শুধু আমার কথা শুনবেন। শুধু তুমি দেখতে থাকো এবার কি হয়। খুব চালাক তুমি বীরেন্দ্র। সরি সরি, ও আসলে আমি এটা বলতে এসেছিলাম যে সকালে তাড়াতাড়ি উঠে যাওয়ার সময় মতো জগিং এ যাবো। চলো, গুড নাইট। ওকে। আচ্ছা দাদা, আমি এটা বলছিলাম যে এই বিকাশ আর মনীষের সিনটা কি? প্রায় দিন আমাদের বাড়িতে চলে আসে, উল্টো পাল্টা কথা বলে যায়। একে তো আমাদের জমির উপর জোর করে দখল করে বসে আছে, তারপর আমাদের পরিবারের উপরেই দোষ দিচ্ছে। আজ তো বাড়াবাড়ি হয়ে গেল, আমাদের সামনে তোমাকে উল্টো পাল্টা কথা বললো, তুমি কিছু বলছো না। না দেখো, যদি এরকমটাই হয় আমার যাওয়ার আগে এই দুজনের ব্যবস্থা করে তারপর যাব। দেখ ভাই, এই যে সব শত্রুতার কথাগুলো না, এগুলো সব মাথার ব্যামো। আমাদের এরকম ভাবা উচিত নয়, কোনো রকম নেগেটিভ জিনিসের প্রতি আমাদের ডাইভার্ট হওয়া উচিত নয়, ঠিক আছে? বুঝতে পারছিস আমার কথাটা? বা দাদা, আপনি কিন্তু একদম ঠিক বলেছেন, এই সবই মনের ভুল। দেখ, একজন বুদ্ধিমান মানুষই কথাগুলো বুঝতে পারে। খুব লাকি তুই। কেন? আরে এত বুদ্ধিমান আর এত সুন্দরী বউ যে পেয়েছিস তুই। আচ্ছা তাই, চল সকালে টাইম মতো উঠে যাস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। মানিশ, এই বীরেন দু বছর বাদে এসেছে, কিছু তো উদ্দেশ্য আছে এর। নিঘাতেই জমির ব্যাপারে আইছে। তবে বাইসা যাইব কই, বেশি টকর টকর করবো তো ধুমশালারে। আরে নতুন নতুন বিয়ে হয়েছে না ওর, একটু তো গরম থাকবেই, কদিন বাদেই ঠান্ডা হয়ে যাবে। তবে ওর বউকে দেখলি? বেছে এনেছে। আরে বাড়ির লোকগো তো শোনায় সুয়াগা, আর নরেনের তো একদম হইয়া গেল। কি করছো? কিছুই না। তুমি তো এমনটা করছো যেন আমার সাথে প্রথমবার দেখা হয়েছে। প্রথমবারই তো, আই মিন এইবার যে তোমাদের প্রথম রাত না? কই, কেউ নেই। কি হলো তোমার? সত্যি আমি কাউকে একটা দেখেছি এখানে। আরে কেউ নেই এখানে, ভ্রম হয়েছে তোমার। মিরেন, আমি সত্যি বলছি, বিলিভ মি। আর সত্যি করে বলো না, তুমি আমাকে ইগনোর করছো। ধুর, বেকার বেকার পুরো মুডটা আমার খারাপ করে দিল। আরে বীরেন, কি বীরেন, আমি সত্যি বলছি বাবা, কেউ একটা ছিল, আমি মিথ্যে কেন বলবো বীরেন, আমি সত্যি বলছি, কেউ একটা ছিল।
আচ্ছা বাবা, আই এম সরি সরি। বাবা, কাল রাতে আমাদের জানলায় কেউ দাঁড়িয়েছিল। আরে ভুল দেখেছো, সেই রাত থেকে চিন্তা করছে এসব নিয়ে। বাবা, আমি ক্লিয়ারলি দেখেছি। বৌমা বলছি যখন হতেও তো পারে, আমার তো এটা মনে হচ্ছে যে বিকাশ আর মনীষী হবে। জ্বালাতন করে মারছে ওরা আমাদের, বদমাস ছেলে দুটো, সারাদিন মেয়েদেরকেই জ্বালিয়ে মারে। তুমি ছাড়ো না বাবা, এইসব লোকেদের ব্যাপারে ভেবে কোনো লাভ হয় না। তানিয়া, এটা তোমার কোনো ভ্রম হবে। আচ্ছা, আমি 2 ঘন্টার জন্য বাইরে যাচ্ছি, কয়েকটা বন্ধুর সাথে দেখা করব, ঠিক আছে? বাবা, আপনি জল খাবারটা খেয়ে নিন, তারপর আমি আপনার পায়ে মালিশ করে দেব। আরে বৌমা, এর কি দরকার ছিল? বাবা, আপনার সেবা করা আমার ধর্ম। আমার গর্ব হয় আমার ছেলের উপর যে তোমার মতো সংস্কারী বউ ঘরে এনেছে। ওহো, কি ব্যাপার দাদা, খুব সাজগোজ চলছে, কার জন্য? কার জন্য মানে? আমি আমার জন্য সাজতে পারি না বুঝি, আমি আমার চুল সাজাতে পারি না। আরে না না দাদা, সেটা বলতে চাইনি। এবার কিন্তু আপনার বিয়েটা করেই নেওয়া উচিত, তাই না? আমি বিয়ে করেই নিতাম, কিন্তু তোমার মতো কোনো মেয়ে আজ পর্যন্ত আমি পেলামই না। দাদা, একটা কথা বলবো, খারাপ ভাববেন না, আপনি কিন্তু আমার থেকেও সুন্দরী মেয়ে পাবেন। আর তাছাড়া কোনো একজনকে তো চাই যার সাথে আমি লড়বো। আমার সাথে লড়বে? মজা হবে। কি মানে? আমি বলতে চাইছিলাম যে ছাড়ো এসব বিয়ের কথা, এখন তুমি এখানে আছো, বীরেন্দ্রও আছে, তো তোমাদের দুজনকে দেখে আমি খুশি। তবে কি ভালো লাগে তোমার? মানে কি? মানে তুমি দিল্লির মডার্ন মেয়ে, তুমি আমাকে বলতেই পারো তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো। আমি তোমার ভাসুর, তো বলো তাহলে তুমি কি পছন্দ করো কি অপছন্দ করো, লজ্জা পেও না। দাদা, আমার একটা দরকারি কল করার আছে, আমি 2 মিনিটে আসি। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ সিং বাবু, এসো বসো। না, আমি বুঝবো তো লেট হয়ে যাবো। আমি তোমায় এটা বলতে এসেছিলাম যে কাল দাদাকে কোর্টে পাঠিয়ে দিও, আর আমাদের এই জমির কেসটা ছিল না, চলে যাবো কালকে সময় মতো, উকিল বাবুর সাথে দেখা করতে হবে তো। হ্যাঁ দাদা, ঠিক আছে চলো। ও, আমি আসলে বীরেন্দ্রর আলমারি থেকে জামানত দিয়ে এসেছিলাম। তো নিয়ে নিন না। কি নেব? আই মিন শার্ট নিয়ে নিন না দাদা। ও আচ্ছা, এটা বলো না যে জামা নিয়ে নাও। ঠিক আছে। আচ্ছা তবে তানিয়া, তোমার কি রং পছন্দ? আমার মনে হয় আপনার স্কিন টোন দেখে আপনাকে ব্ল্যাকে বেশি মানাবে। এটা কেমন? হ্যাঁ, দ্যাটস ওয়ান। তো ঠিক আছে। আচ্ছা তানিয়া, আজকে সন্ধ্যায় তোমার জন্য কিছু স্পেশাল নিয়ে আসবো আমি। কিন্তু কেন দাদা? সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য ইভিনিং। ওকে বাই।
কি হয়েছে বাবা? সকালে তাড়াতাড়ি চলে গেলে, বন্ধুদের পেলে? হ্যাঁ গেলাম, ওখানে কোনো কাজ হলো না। উদাস দেখাচ্ছে, বলো বাবা কেউ কিছু বলেছে নাকি? বাবা লোনটা অনেক বেড়ে গেছে, কিস্তি এত বেড়ে গেছে যে আমি শোধ করতে পারছি না, আর পুলিশের চাকরিতে স্যালারি কতই বা পাই, বাড়ি আর গাড়ি দুটোই লোনের উপর, কিস্তি ভরতে ভরতে ক্লান্ত হয়ে যাচ্ছি, এখন বুঝতে পারছি না যে কি করব। বাবা যদি কিছু টাকার ব্যবস্থা হতো তো একটু ভালো হতো। তুমি চিন্তা করো না, টাকা জোগাড় হয়ে যাবে। আমার এই দু মাসের মধ্যে রিটায়ারমেন্টের টাকা আসতে চলেছে 2 লাখ টাকা, এলেই তুমি নিয়ে নিও 2 লাখ টাকা। এই 2 লাখেই তো হবে না বাবা, লোন অনেকটাই বড়। যদি সেরকমই হয় তো জমিটাই বিক্রি করতে হবে, যে জমিটা নিয়ে ঝামেলা বিকাশের পরিবারের সাথে চলছে, ওই জমিটা 1 কোটি টাকার। ওটা যদি হাতিয়ে নিতে পারতাম একবার তো 1.5 কোটি টাকা তো পেয়েই যেতাম হাতে। হ্যাঁ তো ঠিক আছে, এবার এসছি যখন জমির ব্যাপারটা সলভ করে তবেই যাব, নিয়েই ছাড়বো জমিটা, তার জন্য যা করতে হয় তাই করব। যদি সোজা রাস্তা এটা সলভ না হয় না, অন্য রাস্তায় যদি চলতে হয় তাও চলব, কিন্তু ব্যাপারটা মিটিয়ে তবে যাব। হ্যাঁ হ্যাঁ, আমি ওই আমি বলেছিলাম না তোমার জন্য সন্ধ্যাবেলা গিফট নিয়ে আসবো, এ নাও। এসবের কি দরকার ছিল দাদা? আরে দেখো না, দেখে বলো কেমন হয়েছে। দাদা ফোন তোমার কাছে ছিল, আর দেবিনে যখন এত দামি ফোন। আরে কি যায় আসে, আরে দেখ না আমি এর জন্য গিফট নিয়ে এলাম, আর এ বলছে এত দামি গিফট দেওয়া দরকার কি ছিল। আরে আজকাল তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরাই গিফট দেওয়া দুই করে, সেখানে আমি তো এর ভাসুর, দিতে পারি না আমি একে। দারুণ ব্যাপার তো, তানিয়াকে তো গিফট দিলে তুমি, আর আমার গিফট? আরে এত দামি ফোন দেওয়ার দরকার নেই, অন্তত সস্তা ফোন দাও একটা। ঠিক আছে তোকেও গিফট দেবো, কিন্তু তোকে একটু অপেক্ষা করতে হবে, খুব তাড়াতাড়ি সারপ্রাইজ পাবি তুই। ঠিক আছে চলি আমি। কথা হলো বাবার সাথে, কি বললেন? কথা তো হয়েছে, কিন্তু বাবা শুধু 2 লাখ টাকা দেবে বলেছে, তাও আবার 2 মাস পরে, বাকি তো সবটা জমির ওই কেসটার উপরে ডিপেন্ড করে। তুমি একবার
তোমার দাদার সাথে কথা বলে দেখো না। আমার মনে হয় যে উনি যদি কিছু না ভেবেই আমাকে এত দামি একটা ফোন দিতে পারেন তাহলে আমাদের প্রবলেমটাও নিশ্চয়ই বুঝবেন। বাট তোমার একটা কথা বলি, আমার না দাদাকে একটু অদ্ভুত লাগে। যখনই দেখো আমার সাথে ফ্লার্ট করতে থাকেন, নিজে তো বিয়ে করেননি আর আমাকে লাইন মারতে থাকেন। জানো কালকে না টবেল পরে আমার রুমে চলে এসেছিলেন, আরে সেসব ছাড়ো, আমি শুয়েছিলাম, আমার পিকচার্স ক্লিক করছিলেন উইদাউট মাই পারমিশন। আমার তো মনে হচ্ছে যে ফোন দেওয়াটা ওনার ফ্লার্ট করারই একটা পদ্ধতি। আরে তানিয়া তুমি এসব কি বলছো, তোমার মাথা ঠিক আছে? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আরে ওটা আমার দাদা, আমি ভালো মতো জানি ও কি ভাবে, ঠিক আছে? ও সবসময় আমাদের ফ্যামিলির উন্নতির কথাই ভাবে, আমার থেকে বেশি দায়িত্ববান, আর তুমি শুধু শুধু ওর নিন্দা করছো। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার মাথা থেকে না এই সন্দেহ আর ভ্রম দুটোই বার করে দাও। তানিয়া আমি সত্যি কথা বলছি, এই সন্দেহটা না অনেক ভালো ভালো সম্পর্ক ভেঙে দিয়েছে। এই একে তো আমার এখানকার টাকার টেনশন শেষ হচ্ছে না, তুমি রোজের ঘুমিয়ে পড়ো। আরে আমি নরমালি কথা বলছি তো, এটা আমি শুধু আমার ফিলিংস বলছিলাম, যেটা আমার মনে হচ্ছে। তুমি দোষ দিচ্ছ আমার দাদার নামে? আরে আমার মনে হলো এরকম। আচ্ছা ঠিক আছে, ফাইন, সরি। দাদা খুব ভালো, বাস রিল্যাক্স ইয়ার। আরে বাহ, জেতায় এত খুশি? হবে না কেন দাদা, খেলা তো জেতার জন্যই খেলি, আর জিতলেই তো খুশিটা হয় নাকি? সে তো বলো। কি হলো, তারিখ পেলে? কি আর হবে, নেক্সট উইকে আবার ডেট পড়েছে, আবার যেতে হবে কোর্টে। আরে ভাই, আরে সমস্যাটা কোথায়? জমিটা তো আমাদের না, তাহলে যা যা শুনানিতে সমস্যা কোথায়? যদি এগুলো আইনি ভাবে না মিটে যায় না, তো আমাকে অন্য রাস্তা ধরতে হবে বলে রাখো। আসছি আমরা। আমি কিন্তু জিতে গেছি। দেখ ভাই, আমার কথাটা মন দিয়ে শোন আর বোঝ। আমরা এখানে দুজন মানুষ থাকি, আর একা থাকি আমরা। যদি কোনো দিন ওরা আমাদের উপর আক্রমণ করে দেয় তো কি করবো আমরা? তুই তো বাড়ি থাকিস না, আর কোর্টে মামলা চলছে, শুধরে যাবে, সমস্যাটা কি বল? আর এইভাবে হবে না দাদা কোনোভাবে, আমি জানি এসব, এটাই তো প্রবলেম। আরে কেন এত চিন্তা করছিস তুই? চিন্তা করিস না তুই, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে বল। দাদা আমি এটা চাই যে যদি এই জমির ব্যাপারটা তাড়াতাড়ি মিটে যায় না, তাহলে এই জমিটা বেচে দেব। জমি মানে তুই তুই জমি কেন বিক্রি করবি? দাদা আমি একটা বাড়ি নিয়েছি ওখানে, তার লোন আছে, আর রোজ আমাকে ব্যাংকের লোকেরা ফোন করে। বাবাও এটা বলছিল আমাকে যে যদি জমিটা বেচা যেত তাহলে লোনটা শোধ হতো। আমার সত্যি টাকার খুব দরকার আছে। আমি বুঝতে পারছি তোর উপর দায়িত্ব আছে, তুই চিন্তা করিস না, আমি আছি তো, আমি সব কিছু ঠিক করে দেবো। বল কত টাকা চাই তোর, আমি দেবো তোকে। না ওই টাকাটা একটু বেশি। আরে তুই চিন্তা করছিস কেন, তোর ভাই এখনো বেঁচে আছে তো, আমি সব কিছু ম্যানেজ করে নেব। আরে তোর পরিবার এখন আমার পরিবার, কেন ভাবছিস তুই এমন? হ্যাঁ তুই শুধু আমাকে এই কথাটা বল যে তোর কবে কত টাকা লাগবে। ঠিক আছে, তো পরের সপ্তাহে তো আমি চলে যাচ্ছি, মিনিস্টারের ওখানে প্রোগ্রাম আছে, তো আমার ডিউটি লেগেছে ওখানে, তো দেখো যদি তার আগে হয়ে যায় তো বেটার হয়। ঠিক আছে, পরের সপ্তাহে তো যাওয়ার একদিন আগে আমরা ব্যাংকে যাব, আর এই রিকভারির ব্যাপারটা সারা জীবনের মতো মিটিয়ে দেবো। ঠিক আছে চলায়, আরে এবার তো হাস। পাঁচ, দেখো আমার গুটিটা বেরোলো। হ্যাঁ এটা দিয়ে কিন্তু দেখো দ্বিতীয়টাও পালাবে। ও ছয়। তানিয়া কালকে আমরা পার্টি করব। সেটা কোন আনন্দে দাদা? আরে তুমি এসছো, এর থেকে বড় খুশি আর কি হতে পারে? আমি এক মিনিট আসছি, এটা কল এসছে। হ্যালো। কি রে শালা, তোর এত সাহস হয়ে গেছে?
আমাকে মারার প্ল্যান করছিস? আর তোমার ওই শহরের ভাই কোথায়? খুব বার বেড়েছে না ও, শালা বাড়িতে ঢুকে মারবো, বাড়িতেই থাকিস তুই। আরে তোমার আবার কি হলো হঠাৎ করে? এমন কিছু নয় ব্যাপারটা, আমার মনে হয় তোমাকে কেউ ভুল খবর দিয়েছে। তুমি তো ভালো মন্দই জানো না আমাকে বলো। আর যদি তোমায় তোমার ভুল ধারণা পাল্টাতে হয়, এখানে বাড়িতে এসে আমার সাথে দেখা করে যেতে পারো, কিন্তু এটা ভেবো না যে আমি তোমার থেকে ভয় পেয়ে গেছি। আরে ওই বান্টি বলছিল যে ওই তোমার শহরের ভাই নাকি আমায় মারার প্ল্যান করছিল। আরে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, ও ড্রিঙ্ক করেছে, নেশার ঘরে ও কিছু একটা ভুল বলেছে হয়তো, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সব নেশা কাটিয়ে দেবো ওকে বলে দিও। আর হ্যাঁ, জমিটা তো আমাদেরই হবে। কি হলো, কে ছিল? আরে কিছু না, এমনি আমি বুঝে নেবো। আয় চল চল, এবার তোমার পালা। আরে এসব কি করছো এখানে? আরে আশেপাশে লোকেরা আছে, দেখলে কি ভাববে? বীরেন, আমার মনে হচ্ছিল কেউ ছিল, কেউ একটা ছিল যে আমার ছবি তুলছিল। এখানে দাঁড়িয়ে কি করছো? ভিতরে চলো। শুধু শুধু দাঁড়িয়ে আছে। এটা তোমার ফেভারিট জায়গা না? সবসময় এখানেই বসে থাকো তুমি, ভালো লাগে না তোমার? সে তো ঠিক। আচ্ছা, তো টাকা চাই না? কত টাকা চাই? 80 লাখ। 80 লাখ? 80 লাখ নয়, 1 কোটি দেবো তোকে, পুরো 1 কোটি। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কেমন বলে দেবো? আরে বলো, তাতে কি হয়েছে? আমার না 1 সপ্তাহের জন্যে তানিয়ার সঙ্গে রাত কাটানোর ইচ্ছে আছে। দেখ, তুই আমার ছোট ভাই, তাই না? আমি জানি তুই ওকে রাজি করিয়েই নিবি। তুই তো ভালো মতো জানিস যে আমি এখনো বিয়ে করিনি, হয়তো এই জন্যই করিনি, কারণ আজ পর্যন্ত তানিয়ার মতো কোনো মেয়ে পেলামই না। জানিস, আমার এরকম মনে হয় যে তানিয়াও আমাকে খুব পছন্দ করে। আমার ছোট ছোট কথাগুলো তো কিরকম হাসে, মানে আমার ওই যে ছোট ছোট জোকসগুলো বা আমার ওই ছোট ছোট কথাগুলো কত হাসে ও। ওই হয় এত সঙ্গী, আর তুই তো এটা ভালো করেই জানিস যে আমি আজ পর্যন্ত বিয়ে কেন করিনি, কারণ আমি আজ পর্যন্ত আমার মনের মতো কোনো মেয়ে পেলামই না, আর এখন পছন্দও হলো তো তানিয়া। আর মহাভারত তো দেখেছিস তুই নাকি? ওখানে তো 5 পাণ্ডব আর 1টা স্ত্রী, তাই না? তো কি আমরা দুজন ভাই একজন স্ত্রীর সাথে থাকতে পারি না? এই সব সম্পত্তি শুধু 1টা সইতে তানিয়ার নামে করে দেব। আর এটা আমি জানি, ও এই রিলেশনশিপটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কখনো মানা করবে না, পছন্দ করে আমাকে। চুপ, একদম চুপ। দ্বিতীয়বার এই নোংরা জিপ দিয়ে আমার বউয়ের নাম নেবে না? আরে আমার লজ্জা করছে তোমাকে আমার দাদা বলতে, তোমার তো মরে যাওয়া উচিত। আরে শোন তো একবার, আরে শোন না, আরে 1.5 কোটি নিই না। আরে এমন কি বলে দিলাম আমি আবার?
কি হয়েছে? ছেড়ে দাও আমার হাত। কেন নিজেকে মারছো? আমি বলছি কেন ওরকম করছে? কাল রাতে ও কি করছে তুমি জানো? আমার ভুল হয়ে গেছে ভাই আমার, আমাকে ক্ষমা করে দে। আমি আমি কালকে রাতে খুব খেয়ে নিয়েছিলাম, আমি বুঝতেও পারছি না আমি এসব উল্টো পাল্টা বললাম কি করে। ক্ষমা করে দে ভাই আমাকে, আমি হাত জোড় করছি। আমি এমন ভুল কি করে করব? কি করে বলতে পারলাম আমি নিজের ঘরের বৌমার ব্যাপারে এরকম কথা? আমি কি করে বললাম ভাই? হাত জোড় করছি তোকে। মানুষ মাত্রই ভুল করে। ও নেশায় ছিল, নেশা করলে কি মানুষ বুঝতে পারে সে কি বলছে? নিজের দাদার কথায় খারাপ লাগলে কি করে চলবে? যা কিছু বলেছে নেশায় বলেছে, যদি এ হুঁশে থাকতো এরকমটা বলতে পারতো? চলো আমার কথায় ওকে ক্ষমা করো। ঠিক আছে, এবার নিজের দাদাকে জড়িয়েও ধরবি না নাকি? বীরেন্দ্র, এই 25 লাখ টাকা করে 4টে চেক আছে। থ্যাংক ইউ। যবে থেকে আমি এসেছি উনি আমাকে প্রথমবার বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছেন। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার। তো তোমরা হেঁটে যাচ্ছ কেন? এনাও এই যে আমার গাড়ির চাবি, যাও ঘুরে এসো। আরে না না, কোনো দরকার নেই। আরে নে না, নে যা। ওকে বাই। বাই দাদা। লাস্টটা সবার আগে কে দেখেছে? আমি স্যার। শুনলাম তুমি দিল্লি পুলিশে আছো। হ্যাঁ স্যার। চলো বিষয়ে বলো। কাল সকালে আমি জগিং করতে বেরোচ্ছিলাম, আমি ভাবলাম দাদাকেও নিয়ে যাই। ওর রুমে গেলাম, দেখলাম ওখানে নেই ও। আমি উপরে ছাদে গেলাম, দেখলাম ওখানেও নেই ও। তখন আমি নিচের লনে এলাম, তো দেখলাম। তোমার কি মনে হয় কে মারতে পারে? স্যার এখানে দুটো ছেলে থাকে পাশেই, মনীষ আর বিকাশ। প্রায় দিন ওদের সাথে আমাদের ঝগড়া চলতেই থাকে জমি নিয়ে। হ্যাঁ আমার মনে হয় ওরাই করেছে। যাও দুজনের বাড়ি, ডেকে নিয়ে এসো। তুমি কবে থেকে এখানে আছো? স্যার আমি 10-15 দিন হলো এখানে এসেছি। মনীষ আর বিকাশ খুব সমস্যা করে স্যার, ওরা তো অনেকবার মেরে ফেলারও হুমকি দিয়েছিল। আমি নিজের কানে শুনেছি এসব, পাড়ার লোকেরাও শুনেছে স্যার। স্যার আমি ন্যায় চাই ব্যাস। সাহেব আমি ওনাদের বাড়িতে গিয়েছিলাম, ওনারা বাড়িতে তো নেই। আমি বাড়িতে বলে এসেছি যদি আসে তো পুলিশ স্টেশন পাঠিয়ে দিও। সব জায়গায় খুঁজুন ওদের, কল ডিটেলস মোবাইল লোকেশন ট্র্যাক করো। আমি ওকে যে কোনো মূল্যেই চাই, বুঝেছো? যাও।
বড় ছেলে ছিল আমারও, এখন কার সাথে বাঁচবো আমি বাবা? এরকম কেঁদো না বাবা, প্লিজ, আমি আছি তো। আমি আর তানিয়া সামনের সপ্তাহে আসছি, তারপর তানিয়া তোমার ভালোভাবে খেয়াল রাখবে, প্লিজ। তোমার ওষুধগুলো ঠিকঠাক খেও, কোনো অসুবিধা হলে ফোন করবে। আসছি। কোথায় যাচ্ছ মিস্টার? স্যার, ওই মিনিস্টারের কাছে ডিউটি আছে আমার, তো আজকেই ট্রেন আছে স্যার, যেতে হবে আমায়, তাড়াহুড়ো আছে। যাবে কিন্তু আমাদের সাথে। যাদব, ওকে এটা দেখাও তো, ওর সেই রাতের কাণ্ড কারখানা, চলো ভিডিও দেখো, এটা দেখো তোমার কাণ্ড কারখানা। কিন্তু তুমি নিজের ভাইকে হত্যা কেন করলে? আরে স্যার, খুব বাজে লোক ছিল, তানিয়ার উপর বাজে নজর ছিল ওর স্যার। আমি বলতাম না তোমায়, কেউ একটা আছে যে ভিডিও ফটো তুলছে, কিন্তু তুমি সবসময় বলে গেলে তোমার এটা মনের ভুল, মনের ভুল, মনের ভুল তানিয়া। আর এখন কি খারাপ দাদা, এসব ফটো ভিডিও, ছি। আমার মাথা খারাপ হয়ে গেছিল যখন জানলাম যে ও তানিয়ার পিছনে পড়েছে স্যার, লুকিয়ে লুকিয়ে ফটো তুলতো, ভিডিও বানাতো স্যার। স্যার কি করে সহ্য করতাম স্যার, আমি ভাবলাম যে তানিয়ার সাথে কিছু খারাপ না করে তাই আমি ওকে খুন করেছি স্যার, আমি আমার রাগের উপর কন্ট্রোল রাখতে পারিনি স্যার। বাবা